Assalamu alaikum. You know I am Selina ma'am, Ispahani High School. Welcome to our online class. কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি ক্লাস করাবো নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান। আর এর আগের ক্লাসটা আমি করিয়েছিলাম, তার কিছু অংশ বাকি ছিল তার পরবর্তী ধাপ থেকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি একটি পুকুরের বাস্তুতন্ত্র এঁকেছিলাম এবং সেখানে আমরা ভৌত উপাদান পর্যন্ত আলোচনা করেছিলাম। একটু মনে করে দেখো। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা সবাই রেডি, খাতা কলম নিয়ে বসে যাও এবং দেখো কী কী হচ্ছে, কী কী ঘটনা ঘটছে এবং খুব মজার, এটা একটা চক্র। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা যখন এর আগের চ্যাপ্টারে বাস্তুতন্ত্র পড়েছিলাম সেখানে একটা মিথস্ক্রিয়ার ব্যাপার ছিল। মিথস্ক্রিয়াটা কি? যেমন একজন আরেকজনের উপর, জীব যেমন জ্বরের উপরে নির্ভরশীল, আবার জ্বর জীবের উপর নির্ভরশীল, আবার তৃণভোজী খাদ্য যারা মাংসাশীর উপর নির্ভরশীল নয়, শুধু মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের উপর নির্ভরশীল, এই ধরনের কিছু কথা আমাদের ছিল। তো আজকে সেই পরবর্তী ধাপটা তোমরা একটু মনে করে দেখো, আমরা জীব উপাদান পর্যন্ত তার আগের ধাপ পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা পড়ব জীব উপাদান। দেখো অধ্যায় ১৩, জীবের পরিবেশ, এখন আলোচনার বিষয়। তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা করেছো কি না, আর যদি না করে থাকো তাহলে আজকে আবার দেখে নিবে এবং হোমওয়ার্কগুলো করবে, সামনে তোমাদের এক্সাম। সো প্লিজ তোমরা বি অ্যাটেন্টিভ, একটু পড়ার দিকে মনোযোগী হও। ওকে, তাহলে এখন দেখো জীব উপাদান। হ্যাঁ, লিভিং ম্যাটার্স, যেগুলো লিভিং ম্যাটার্সের মধ্যে কী কী পড়ে? উৎপাদক, খাদক, বিয়োজক, দ্যাটস মিন প্রডিউসার, কনজিউমার অ্যান্ড ডিকম্পোজার। এখন দেখো খাদক, খাদকটা কী করে? যেমন আমরা কি জানি, সূর্যের আলো এসে কী হয়, গাছের উপরে পড়ে, গাছের পাতা ক্লোরোফিলের সাহায্যে মাটি থেকে খনিজ লবণ নেয় এবং বায়ু প্রয়োজন হচ্ছে সেটা অক্সিজেন, অক্সিজেনের সহায়তায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। হ্যাঁ, সেই খাদ্য কারা খায়? তৃণভোজী প্রাণী। যেমন তোমরা জানো প্রথমে কি তৃণভোজী প্রাণী কারা, যেমন হচ্ছে ফড়িং। ফড়িং কী খায়? ঘাস খায়। আবার দেখো ফড়িংকে কে খাচ্ছে, কোনো একটা মাংসাশী প্রাণী ফড়িংকে খাচ্ছে, অর্থাৎ ব্যাং, ব্যাং খাচ্ছে। ব্যাং থেকে আবার কী হচ্ছে, ব্যাং থেকে সাপ, সাপ থেকে আবার কী, গুই সাপ। তো এভাবে একটা ধারাবাহিকভাবে খাবারগুলো যায়। আচ্ছা যাই হোক, সেটা আমরা খাদ্য শৃঙ্খলে যখন যাব তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করব। আপাতত তোমরা এখান থেকে শুরু করো। খাদক, খাদ্য উৎপন্ন করে তৃণভোজী প্রাণী এবং সেখান থেকে তৃণভোজী প্রাণীদের থেকে খাদ্য গ্রহণ করে মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণীরা কী করে? তৃণভোজী প্রাণীদেরকে খায়, খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। এরপরে আসো তৃতীয় স্তর বা সর্বোচ্চ খাদক, সেক্ষেত্রে আমরা কী ধরে নিব? তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক মানে শেষ পর্যন্ত এই যে মাংসাশী প্রাণীগুলোকে আবার দেখা যাচ্ছে অন্য কোনো প্রাণী ভক্ষণ করে বেঁচে থাকছে, তারা হচ্ছে মাংসাশী প্রাণী। এখন ভক্ষণ করে তাদের পুষ্টি গ্রহণ করে তাদের ক্ষতি সাধন করছে এবং তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদকরা কী করে, সেখান থেকে তাদের জীবনের যে বেঁচে থাকার খাদ্যটা প্রয়োজন, পুষ্টি প্রয়োজন, তা গ্রহণ করে তারা পৃথিবীতে বেঁচে আছে। এবার আসো বিয়োজক। বিয়োজক কী? বিয়োজক যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন ব্যাকটেরিয়া হতে পারে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া খাদ্য পচনে সাহায্য করে, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলো কাদার, যে পুকুরের যে কাদার অংশটা সেখানে তারা বিশেষ করে আমরা খালি চোখে দেখতে পাই না, ওখানে তারা বাস করতে থাকে এবং কী করে তারা, কিন্তু সরাসরি দেখো আবার তৃণভোজী প্রাণীগুলোকে বা যে উৎপাদককে, খাদক উৎপাদন করছে যে উদ্ভিদ, সেই উদ্ভিদগুলোকে পচনে সাহায্য করে, সেটা মৃতজীবীও হতে পারে, অনেক সময় জীবিত প্রাণীর উপরেও আক্রমণ করে তাদেরকে, তাদের উপর থেকে পুষ্টি নিয়ে বিয়োজকরা কী করছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। এখন আসো খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল কী? হ্যাঁ, এখানে আমাদের একটা কথা আছে, খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। ধরো তুমি কী দেখছো, এক জায়গায় প্রচণ্ড ঘাস জন্মেছে, ঘাসের ওখানে গিয়ে কী দেখলে যে নিচে কিছু ফড়িং বসে আছে অথবা কোনো ছোটো ছোটো প্রাণী আছে, তারপর আবার তার পাশে কী করছে, ব্যাং লাফাচ্ছে, ঠিক আছে, ব্যাং লাফাচ্ছে। এরপর দেখতে পাচ্ছ আবার যে হয়তো তার কিছু দূরে সাপ, ছোটো ছোটো সাপগুলো চলাফেরা করছে, বিশেষ করে যদি তোমরা ডিসকভারি চ্যানেলগুলো দেখো সেখানে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। আচ্ছা যাই হোক, আমি এখন বলছি তো সাপ, ছোটো
সে আকারে ছোট কিন্তু ব্যাঙের তুলনায় কিছুটা বড়। সে কি করছে, ওখানে চলাফেরা করছে, কিন্তু সে কিন্তু খাবারের খোঁজেই হয়তো ঘুরছে। আর তারপর যদি দেখো একটা বড় গুইসাপ রাখা হয় বা ওখান দিয়ে বড় একটা গুইসাপ চলাফেরা করছে, তো সেক্ষেত্রে তুমি কি দেখতে পাবে, প্রথমে কি করছে, ঘাস কে খাচ্ছে, ফড়িং খাচ্ছে। ফড়িংকে কে তাহলে খাদ্য হিসেবে ফড়িং কী গ্রহণ করলো, ঘাস থেকে পুষ্টি গ্রহণ করলো। এরপর ফড়িংকে আবার কে খাচ্ছে, ব্যাং বা ব্যাং প্রজাতির যে সকল প্রাণীগুলো রয়েছে তারা হয়তো আবার ফড়িংকে ধরে খেলো। ঠিক আছে, তাহলে সে কাকে খাদ্য হিসেবে গ্রহণ করলো, ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করলো। এখানে সে মাংসাশী হচ্ছে, ধীরে ধীরে দেখো ব্যাং পুষ্টি পাচ্ছে, সে বেঁচে থাকছে। ব্যাংকে আবার কী করছে, ছোট যে আকৃতির সাপগুলো রয়েছে সেই সাপগুলো, তোমরা সবাই জানো সাপের প্রধান খাদ্য মানে খুব একটা আকর্ষণীয় খাদ্য হচ্ছে ব্যাং। তোমরা ডিসকভারি চ্যানেলগুলো দেখবে ব্যাঙের প্রতি তাদের একটা আকর্ষণ রয়েছে। তো ব্যাংকে কী করছে, সাপ ছোট আকারের সাপ খাচ্ছে। এখানে আমি একটু বলে নিচ্ছি, ছোট আকারের সাপ খেয়ে নিচ্ছে। সাপ বিভিন্ন ধরনের হয়, ছোট থেকে একদম বড় পর্যন্ত হয়। তো যাই হোক, এখন দেখো ছোট আকারের সাপ খেয়ে নিচ্ছে। তারপরে যদি তুমি চিন্তা করো, ওই ছোট সাপটাকে আবার সময় এবং সুযোগ বোঝে গুইসাপ নামে যে সাপগুলো রয়েছে সেই সাপগুলো খাদ্য হিসেবে গ্রহণ করছে। তাহলে এখানে একটি কি ধারাবাহিকতা গেল, খাদ্য শৃঙ্খল গেল, প্রথমে তৃণভোজী, তারপর আসলো মাংসাশী। তো এইভাবেই করে পুরো একটা ধাপ বা প্রবাহ চলে গেল। এরপর আসো যে গুইসাপটি তাদেরকে খেলো, সেই গুইসাপটিও কিন্তু চিরদিন বেঁচে থাকবে না, কোনো কারণে বা অন্য কোনো প্রাণীর আঘাতে হয়তো তার মৃত্যু ঘটলো, অথবা অন্য কোনো কারণে, কোনো বিভিন্ন কারণে তাদের মৃত্যু ঘটতে পারে। সেক্ষেত্রে ওখানে ভাইরাস বা ব্যাকটেরিয়া এই ধরনের কিছু, বা ব্যাকটেরিয়া বিশেষ করে পচনে সাহায্য করবে। পচনে সাহায্য করলে এটা আবার কী হলো, পরিবেশে ফিরে আসলো। তার মানে দেখো প্রতিটা একটা চক্র, এটা একটা সাইকেল ঘুরছে, মানে একটার সাথে আরেকটা থেকে পুষ্টি গ্রহণ করছে এবং বেঁচে থাকছে এবং শেষ পর্যন্ত মৃত্যু হচ্ছে। সেটা মৃত্যু থেকে আবার পরিবেশে ফিরে আসছে, পরিবেশে ফিরে আসলে আবার সূর্যের আলোর সাথে বায়ু থেকে আবার উপাদান নিয়ে আবার উদ্ভিদ কী করছে, খাদ্য তৈরি করছে। এইভাবেই আমাদের চক্রটা চলছে। এখন বইয়ের ভাষায় তুমি যদি খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল কী, এটার উত্তরটা তুমি 285 পেজে পাবে। এখানে দেখো লেখা আছে সুন্দরভাবে যে যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হয় তখন সেই প্রবাহকে একসাথে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলে। তাহলে আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি 285। তোমার যে বোর্ড বই সেটা 285 পেজে তুমি সেই উত্তরটি পাবে, খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল কাকে বলে। তাহলে আমার বোঝানোর পর যদি তুমি বইটি খুলে বসো বা এখনই যদি বইটি খুলে নিয়ে বসো তাহলে তোমার বুঝতে আরেকটু বেশি সুবিধা হবে। এবার আসো পরের ধাপে চলে যাই। এখন এই খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হচ্ছে শিকারী জীবী। তোমরা নিশ্চয়ই কথা দিয়ে বুঝতে পারছো শিকারী জীবী কী হতে পারে। এর পরেরটা দেখো পরজীবী, এরপরে আছে মৃতজীবী। হ্যাঁ, শিকারী জীবীটা কী হতে পারে তোমরা গেস করতে পারছো নিশ্চয়ই। শিকারী জীবী হচ্ছে প্রিডেটর ফুড চেইন, যারা কী করে অন্য যে প্রাণীগুলো আছে সেই প্রাণীকে শিকারের ধরে, যেমন আমি একটু আগে বললাম ঘাস, ফড়িং, ব্যাং, রাইট। এখন দেখো এই যে ফড়িংকে যে ব্যাং ধরলো, শিকার করলো, আবার ব্যাংকে কে ধরলো, ছোট সাপ ধরলো, দ্যাটস মিন শিকার, এখানে শিকার করা হলো। এবং তারপরে কী হলো, তাকে আবার গুইসাপ কী করলো, খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য শিকার করলো। এটাই হচ্ছে শিকারী জীবী বা প্রেডিটর ফুড চেইন। আচ্ছা, তারপরে দেখো পরজীবী, প্যারাসাইট, যেটাকে ইংরেজিতে বলা হয় প্যারাসাইট বা প্যারাসাইটিক ফুড চেইন। তোমরা যখন বলবে প্যারাসাইটিক ফুড, পরজীবী খাদ্য শিকল, এখানে পরজীবী কারা, ঠিক আছে, যারা অন্যের বেঁচে থাকার জন্য, নিজের পুষ্টি গ্রহণের জন্য অন্য কোনো খাদ্যের উপর নির্ভরশীল, সেটা উদ্ভিদ হতে পারে বা সেটা কী হতে পারে, কোনো প্রাণীও হতে পারে, ঠিক আছে, প্রাণীও হতে পারে তাদের থেকে। এখন পরজীবীর মূল সংজ্ঞাটা হচ্ছে তাদের শরীরে বা তাদের অন্ত্রে বা তাদের ভিতরে সে বসবাস করবে, তার পুষ্টি নিয়ে তার ক্ষতি সাধন করবে, রাইট, এটাই হচ্ছে পরজীবীর কাজ, তার ক্ষতিটা সে করবে। যেমন কী হলো, এখানে একটা উদাহরণ দেওয়া যায়,
মানুষকে কে কামড় দিচ্ছে? মশা। হ্যাঁ, মশা কামড় দিচ্ছে। এক্ষেত্রে মশার কি হলো, ওর যে ভেতরের মশার সরাসরি কিন্তু কোনো লাভ হলো না, কিন্তু ওর যে ভেতরের ডিম্বগুলো যেটা ব্লাডে ঢুকিয়ে দিল, ভেতরে একটা প্যারাসাইট তৈরি হলো, যেটাকে তোমরা ডেঙ্গু জ্বর বলে জেনে থাকো। তোমরা প্রতি বছরই শোনো ডেঙ্গু জ্বরে অনেক মানুষ মারা গিয়েছে। তো এখানে দেখো কি হলো, মানুষকে কামড়ালো হচ্ছে মশা, মশা উড়ে চলে গেল, কিন্তু প্যারাসাইট বহন করলো মানুষের বডি। এখানে বাহক হচ্ছে মানুষ, ম্যান। সে মানুষের ব্লাডে গিয়ে কি করলো, ডেঙ্গু রোগটাকে ছড়ালো। তো এতে ক্ষতিগ্রস্ত হলো কে, মানুষ। এবং ধীরে ধীরে অনেক সময় দেখা যায় এই ডেঙ্গু জ্বরের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। হয়তো সকল ক্ষেত্রে নয়, সঠিক সময় সঠিক চিকিৎসা পেলে ডেঙ্গু জ্বর থেকেও সুস্থ হওয়া যায়। কিন্তু আমি একটা কথা আগেই বলে নিয়েছি, যারা প্যারাসাইট তারা অবশ্যই যে বাহক মানে যে শরীরে প্রবেশ করবে বা যে উদ্ভিদে হোক যেখানেই হোক তারা তার ক্ষতি সাধন করবে, এটা নিশ্চিত। ঠিক আছে, এখন দেখো তাহলে তোমরা উদাহরণটি, বাস্তব একটি উদাহরণ পেয়ে গেলে, তাহলে মানুষকে কে কামড়ালো, মশা। মশা থেকে কি হলো, ডেঙ্গু জ্বরের ভাইরাসটি তার ভিতরে ঢুকে গেল, প্যারাসাইটিক। আচ্ছা, এরপরে আসো মৃতজীবী, রাইট। এখন দেখো তোমরা কি জানো মৃত কোষগুলো কি হয়ে যায়, মৃত কোষগুলো আর কোনো ধরনের কোনো কিছু শক্তি উৎপাদন বলো যাই বলো এই ধরনের কাজগুলো সে আর করতে পারে না। মৃত মিন্স ডেথ, ডেথ একদম টোটালি এরা কি হয়ে যায় মানে পৃথিবী থেকে টোটালি আলাদা ধরনের কিছু মৃত, সেটা মানুষ হতে পারে, অন্যান্য এনিম্যালস হতে পারে, উদ্ভিদ হতে পারে, মানে তার কার্যকারিতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কি ঘটে, মৃতজীবীদের ক্ষেত্রে কি ঘটে, এদেরকে বলে স্যাপ্রোফাইটিক ফুড চেন, স্যাপ্রোফাইটিক ফুড চেন। এখন দেখো মৃতজীবী থেকে কি তৈরি হয়, তুমি যদি একটা মরা গাছ বা কোনো মরা পাখি বা এনিম্যালস হতে পারে তুমি যদি ফেলে রাখো, দেখবে কিছুক্ষণ দুর্গন্ধ বের হচ্ছে, পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে ছত্রাক বের হচ্ছে। ছত্রাককে আবার কী করছে, ছোটো ছোটো যে মাটির মধ্যে যে এনিম্যালসগুলো ধরে, সাপোজ কেঁচো, কেঁচো তোমার, কেঁচোর সাথে সবাই তোমরা পরিচিত, কেঁচো কী করছে, সেই ছত্রাকগুলো খেয়ে জীবন ধারণ করছে। বুঝতে পারছো বিষয়টি? তাহলে কি হলো, মৃতজীবী, তাহলে মৃতদেহ থেকে কে খাবার নিচ্ছে, ছত্রাক। ছত্রাক কী হচ্ছে, সেখান থেকে বেড়ে উঠছে, পুষ্টি নিচ্ছে, বেড়ে হচ্ছে, ব্যাকটেরিয়া পচনে সাহায্য করছে, সে বেড়ে উঠছে। বেড়ে ওঠার পর তাকে আবার কে ভক্ষণ করছে, কেঁচো ভক্ষণ করে সে কী করছে, নিজের পুষ্টি নিয়ে আবার সে পৃথিবীতে বেঁচে থাকছে। তো এই শিকলগুলো অসম্পূর্ণ এবং এ ধরনের শিকল বাস্তুতন্ত্রের যাবতীয় মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্কের অংশ মাত্র। পরজীবী ও মৃতজীবী খাদ্য শিকল সবসময়ই অসম্পূর্ণ থাকে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, পরজীবী এবং যেটা প্যারাসাইটিক এবং হচ্ছে স্যাপ্রোফাইটিক, এ দুটো টোটালি ইনকমপ্লিটেড, অলওয়েজ এটা মানে অসম্পূর্ণ থাকে। এবং এ উভয় প্রকার খাদ্য শিকল তাদের কার্যকারিতা বজায় রাখার জন্য শিকারীজীবী খাদ্য শিকলের উপর, খাদ্যজীবী শিকারী খাদ্য শিকলের প্রথম এক বা একাধিক স্তরের উপর নির্ভরশীল। এবার আসো, সুতরাং বাস্তুতন্ত্রের খাদ্য শিকল উৎপাদক সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কার্যকারিতার উপর প্রতিষ্ঠিত। তোমাদেরকে যদি এই প্রশ্নটি করা হয় কিসের উপর প্রতিষ্ঠিত, তাহলে তোমরা উত্তরটি খুঁজে পাবে 286 পেজে। আমি পেজ নাম্বারগুলো লিখে দিচ্ছি, 286 পৃষ্ঠা, অবশ্যই বোর্ড বুক, বিবুক বোর্ড বুক। হ্যাঁ, ঠিক আছে, এবার আসো আমাদের যে পরবর্তী ধাপটা, সেটা খাদ্য জাল, হ্যাঁ, ফুড ওয়েব। বিষয়টা কি হচ্ছে, খাদ্য জাল বা ফুড ওয়েব। এখন দেখো এই খাদ্য জালটি একটি মজার একটি প্রবাহ, মজার একটি বিষয়, একটি নেটের মতো আকৃতি বলে নাম দেওয়া হয়েছে খাদ্য জাল। আমি এখানে কিছু চিত্র এঁকেছি, আমি তোমাদের বোঝার জন্য এই লেখাগুলো মুছে দিচ্ছি, দেখো, তাহলে তোমাদের একটু আলোচনাটা বুঝতে সুবিধা হবে। প্রথমেই দেখো খাদ্য জাল, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই কথার মাধ্যমে সংজ্ঞাটা বুঝতে পারছো, খাদ্য জাল কি হতে পারে, কিভাবে তোমরা কি হতে পারে। খাদ্য জাল অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের একই খাদক বিভিন্ন স্তরের খাদকদেরকে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করতে থাকে। তো খাদ্য শিকল হচ্ছে এরকমই একটি ধাপ বা প্রক্রিয়া। দেখো একে দেখা যায় স্থলজ হতে পারে বা জলজ হতে পারে, আর যে হ্যাঁ স্থলজ, বনভূমিটা স্থলজের মধ্যেই পড়ে, তাই আমি ওটা উল্লেখ করলাম, স্থলজ এবং জলজ দুটোতেই হতে পারে। আমি এখানে যেটা
দুটোর সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, যেমন বাজ পাখি স্থলে বা আকাশে উড়ে বেড়ায়, যেটা সরাসরি স্থলে বলা যাবে না, এটা খেজুর আকাশে উড়ে বেড়ায়। এবং দেখো এখানে ছবিটা দেখো, খাদ্যজাল পাঁচটি খাদ্য শিকল তৈরি করা হয়েছে। প্রথমেই এই যে এখানে দেখো আমি কিছু শৈবাল এঁকেছি, এটা গ্রিন কালার হবে, শৈবাল অলওয়েজ গ্রিন কালার, মানে সবুজ শৈবাল। দেখো এর থেকে ও কী নিচ্ছে, জিও প্ল্যাঙ্কটন, পুকুরের উপর যে ভেসে বেড়ায় জিও প্ল্যাঙ্কটনগুলো, যখনই জিও শব্দটা থাকবে তোমরা ধরে নেবে এটা অ্যানিমেলস প্রাণী, আর যখন ফাইটো শব্দটা আসবে তখন ধরে নেবে এটা উদ্ভিদ। ওকে, এবার দেখো জিও প্ল্যাঙ্কটন, হ্যাঁ, ও জিও প্ল্যাঙ্কটন কী করছে, সরাসরি শৈবালের উপর নির্ভরশীল, সে শৈবাল খেয়ে পুষ্টি গ্রহণ করছে এবং নিজে বেঁচে থাকছে। এরপর কি হচ্ছে, শৈবাল থেকে আবার কি হচ্ছে, ছোট মাছ তাদেরকে ভক্ষণ করছে, ছোট মাছ ভক্ষণ করে বেঁচে থাকছে। এখন শৈবাল থেকে জিও প্ল্যাঙ্কটন, আবার জিও প্ল্যাঙ্কটনকে কে খাচ্ছে, ছোট মাছ খাচ্ছে, ও কিন্তু দুটো থেকেই খাদ্য এবং পুষ্টি নিচ্ছে, প্রথমত শৈবাল থেকে, দ্বিতীয়ত জিও প্ল্যাঙ্কটন থেকে। এখন দেখো বড় মাছ আবার কি করছে, একটি পুকুরে বিভিন্ন ধরনের মাছ থাকে, বড় মাছ কি করছে, জিও প্ল্যাঙ্কটন খাচ্ছে, খাদ্য হিসেবে তাকে গ্রহণ করছে, আবার ছোট মাছকেও খাদ্য হিসেবে গ্রহণ করছে, ছোট মাছকেও খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার দেখো এখানে কি কাজ চলছে, ছোট মাছ বড় মাছ আবার সরাসরি জিও প্ল্যাঙ্কটনকে খাচ্ছে, আবার ছোট মাছকে খাচ্ছে, দুটোই কিন্তু সে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এবার আসো হঠাৎ করে দেখো যে নদীতে তোমরা যখন ঘুরতে যাও, বেড়াতে যাও, একটি পাখি এসে ধাপ করে পানির থেকে ঠোঁটে তোলে একটি মাছ নিয়ে উড়ে চলে গেল, দৃশ্যটি দেখতে ভীষণ মজার, তাই না? হ্যাঁ, আমরা অনেক সময় দেখি বা টিভিতে এগুলো দেখা যায়, বিশেষ করে ডিসকভারি চ্যানেলগুলোতে এগুলো বেশি দেখায়। তো তখন দেখা যায় যে ও পানি উড়ে এসে ধাপ করে একটা কিছু ঠোঁটে নিয়ে চলে গেল, মানে ও আর খাদ্যটা নিয়ে চলে গেলো। তো এক্ষেত্রে বিশেষ করে ওরা কী করে, বড় মাছগুলোকে শিকার করে থাকে, তবে পাশাপাশি ছোট মাছকেও খেয়ে থাকে। দেখো প্রথমত বাজ পাখি কী করছে, বড় মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, আবার ছোট মাছকে গ্রহণ করছে। তো এই যে প্রক্রিয়াটি, এই যে প্রবাহটি, এটাই হচ্ছে খাদ্যজাল। তো আমরা যদি এভাবে লিখি, শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, তুমি চিত্রের সঙ্গে এটা মিলিয়ে দেখতে পারো। এরপর কী আছে, শৈবাল, জিও প্ল্যাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি। এরপর কী আছে, শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি, শেষে যে প্রত্যেকটাতেই আমরা দেখছি বাজ পাখি, সর্বোচ্চ খাদক এখানে বাজ পাখি। এরপর দেখো শৈবাল, আবার জিও প্ল্যাঙ্কটন, ছোট মাছ, এরপরে আছে আবার বড় মাছ বা বাজ পাখি। এভাবে যদি ধারাবাহিকভাবে আমরা লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং এইটিকে পাঁচটি খাদ্য শিকলের অন্তর্ভুক্ত করা হয়েছে, শৈবাল, জিও প্ল্যাঙ্কটন, ছোট মাছ, বাজ পাখি। তো যতটুকু তোমরা দেখলে দেখো বিষয়টা কিন্তু খুব মজার, তাই না? এখান থেকে আবার যদি বাজ পাখিটা মরে পড়তে যায়, দেখো তখন আবার বিয়োজকের কথা চলে আসলো, ওখান থেকে আবার পরিবেশে সেই একই অজৈব উপাদানগুলো আবার পরিবেশে চলে আসবে। বাস্তুতন্ত্রে এবার আসো পুষ্টি প্রবাহ, কীভাবে পুষ্টি প্রবাহ হয় বাস্তুতন্ত্রে। এই যে তারা যে একজন আরেকজনের উপর নির্ভরশীল, খাদ্য হিসেবে নিচ্ছে, পুষ্টি গ্রহণ করছে, কিন্তু সকল খাদ্যটা কিন্তু তারা নিজের শরীরে কাজে লাগাচ্ছে না। যেমন উদ্ভিদের কথাই ধরো, উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, তার ওখান থেকে অজৈব বস্তু গ্রহণ করে, যে তার কিছু অংশ নিজ প্রয়োজনে সে কী করে, নিজের শরীরে সঞ্চিত রাখে, অবশিষ্টাংশ উদ্ভিদ দেহে বা যেটা গ্যাস অক্সিজেন যেটা সেটা বের হয়ে যায়, বা খাদ্যটা যে সঞ্চিত অংশটা তার থাকে, সেই সঞ্চিত অংশটা কী করে, প্রাণী যারা তাকে খাদ্য হিসেবে খেয়ে পুষ্টি গ্রহণ করে থাকে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, যে সঞ্চিত অংশটাই কিন্তু উদ্ভিদ, সে যেটা জমিয়ে রাখলো, দেহ গঠন করা হলো, সেটাই হচ্ছে খাদ্য, সেটা কী করলো, তৃণভোজী বা তৃণভোজী প্রাণীরা সেটাকে ভক্ষণ করলো বা খাবার হিসেবে গ্রহণ করে পুষ্টিটা নিল। সে আবার কী করে, পুষ্টিটা তার যতটুকু দরকার ততটুকু থাকে, বাকিটা বর্জ্য হিসেবে এটা পরিবেশে আবার চলে যায়। এভাবে করে প্রত্যেকটা প্রথম স্তরের বলো, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এভাবে করে খাবারটা যেতে থাকে এবং পুষ্টিটা তাদের শরীরে থেকে যায়, এবং বর্জ্যগুলো তারা বিভিন্ন উপায়ে পরিবেশে এটা আবার বর্জন করে দেয়। এখন দেখো এই যে প্রবাহটা, এই প্রবাহটাই হচ্ছে পুষ্টি প্রবাহ।
আর পুষ্টি প্রবাহের জন্য সূর্য অবশ্যই দরকার। সূর্যের আলো ছাড়া উৎপাদক খাদ্য উৎপাদন করতে পারবে না। সেক্ষেত্রে তোমরা এই কথাটি সবসময় মনে রাখবে, পুষ্টি প্রবাহের ক্ষেত্রে সূর্যের চিত্রটা অবশ্যই আঁকতে হবে, কারণ সূর্যের আলো পৃথিবীতে না আসলে কোনোভাবেই গাছ খাদ্য তৈরি করতে মানে গাছ সুষ্ঠুভাবে জন্মাতে পারবে না এবং কী হতে পারবে না, প্রাণী এবং অন্যান্য যারা উদ্ভিদের উপর নির্ভরশীল সেই সব প্রাণীগুলো মারা যাবে। আচ্ছা, এবার আসলো বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম। এখন এই শক্তির প্রবাহটা, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি প্রশ্নগুলো লিখছি, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো তুলবে, সাথে তোমাদের একটি নতুন প্রশ্ন যোগ করলাম, এগুলো আমি মুছে দিই। দেখো বাড়ির কাজ, বাড়ির কাজ কি থাকবে? বনভূমির একটি খাদ্য জালের চিত্র আঁকবে, এটা মুছে দিচ্ছে। এক নম্বর, বনভূমির খাদ্য জাল চিত্র সহ বর্ণনা করো। আমি এই জায়গাটা মুছে দেই, তাহলে প্রশ্নটা তুলতে তোমাদের সুবিধা হবে। বর্ণনা করো বনভূমির খাদ্য জাল চিত্রসহ বর্ণনা করো। এবার দুই নম্বরে আসো, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ চিত্র, পুষ্টিদ্রব্য প্রবাহ এবং শক্তি প্রবাহের সংক্ষিপ্ত চিত্র, এটা 289 পেজে পৃষ্ঠা। এখান থেকে তোমরা চিত্রটি খুব সুন্দর করে আঁকার চেষ্টা করবে এবং চিত্রটি থেকে ধারাবাহিকতাগুলো বোঝার, এখানে অ্যারো চিহ্ন দিয়ে ধারাবাহিকতাগুলো বোঝানো হয়েছে। তাহলে আমি একটু লিখছি প্রশ্নটা, পুষ্টিদ্রব্য প্রবাহ প্রবাহ বা শক্তি প্রবাহের সংক্ষিপ্ত চিত্র অঙ্কন করো। তাহলে প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমার এই পর্যন্তই। আশা করি তোমরা ঘরে থাকছ এবং ভালো খাবার খাচ্ছ, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে, হ্যান্ড স্যানিটাইজ করবে। বয়স্কদেরকে, তোমাদের বাড়ির যারা বয়স্ক আছে তাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করবে, কারণ তুমি হয়তো অনেক কারণে বাইরে বের হচ্ছ, তাকে তোমরা সেফ রাখবে। বা যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকে, আগে থেকেই ধরো তার কোনো অসুস্থতা রয়েছে, তার থেকেও তুমি একটু দূরে থাকবে এবং বাসায় বসে নিজের বইগুলো তো পড়বে, পাশাপাশি অন্যান্য বইগুলোও পড়বে এবং সবচেয়ে ভালো হয় যে যার ধর্মের বইগুলো পড়বে এবং প্রে করবে, যাতে আমরা এই করোনা প্যান্ডামিক থেকে বের হয়ে আসতে পারি এবং আমরা সরাসরি তোমাদেরকে ক্লাস করাতে পারি। এক্ষেত্রে আমরা শুধু পড়িয়ে যাচ্ছি, বাট তোমাদেরকে প্রশ্ন করতে পারছি না, উত্তর নিতে পারছি না, বা তোমরা কতটুকু বুঝতে পারলে কি পারলে না সে বিষয়টাও আমরা ভালোভাবে ক্লিয়ার হতে পারছি না। সো নো মোর টুডে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই বাই, আসসালামু আলাইকুম।